হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন। অবশেষে অনেক প্রতীক্ষার পরে বাজারে বাজাজ পালসারের আপডেট ভার্সনটি লঞ্চ করা হলো। অনেকদিন যাবত আপনাদের মধ্যে অনেকেই পালসার মডেলের নিউ ভার্সনের অপেক্ষা ছিলেন, কিন্তু মজার বিষয় এই যে সেই সুদূর অপেক্ষার দিন শেষ। গতকাল রাতেই বাজাজ কোম্পানি তাদের অফিসিয়াল পালসারের নতুন ভার্সনের টিজার বের করা হয়েছে। বন্ধুরা চলুন জেনে আসি নতুন বাজাজ পালসারে কি কি পরিবর্তন করা হয়েছে, বাইকটি কবে নাগাদ লঞ্চ করা হবে এবং লঞ্চ করলে কত টাকা দাম হবে সেই সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। তার আগে বন্ধুরা, নতুন বাইক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে বাইকটির লুক এবং ডিজাইনের কথা বলি। বাইকটিতে একেবারে ব্র্যান্ড নিউ লুক ও ডিজাইন দেওয়া হয়েছে। ডিজাইনটি দেখলেই বোঝা যায় খুব অ্যাগ্রেসিভ ও মাস্কিউলার হবে। এখানে দেখতেই পাচ্ছেন এর ফিউল ট্যাঙ্কের উপর পালসারের 3D লোগো, যা আগের থেকে কিছুটা পরিবর্তন করা হয়েছে। বাইকটির হেডলাইটের দিকে তাকালে এখানে দেখতে পারবেন আকর্ষণীয় লুকে স্টুটি ডিজাইন দেওয়া হয়েছে। এই বাইকটির হেডল্যাম্পের সাথে থাকছে আই ক্যাচিং এলইডি বাল্বের DRL সেটআপ এবং এর সাথে আরও থাকছে সিঙ্গেল প্রজেক্টর এর হেডল্যাম্প, যা এর লুককে আরও অ্যাগ্রেসিভ করে তুলবে। তাছাড়া এই দুই পাশে থাকছে এলইডি বাল্বের টার্ন ইন্ডিকেটর লাইট। তবে বাজাজ এই বাইকটির সাথে সাথে তাদের ইন্ডিকেটরের নিউ লুক দেওয়ার চেষ্টা করেছে। বাইকটির মিরর হ্যান্ডেল বারের সাথে অ্যাডজাস্ট না করে হেডলাইটের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে। খানিকটা ফেজারের মতো এই বাইকটির ডিজাইনও করা হয়েছে। সব মিলিয়ে বাইকটির সামনে থেকে দেখলে বেশ স্পুটি লাগবে। বাইকটির সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং এর সাথে 17 ইঞ্চি অ্যালয় রিংয়ের সাথে 100x80mm টিবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং ব্রেক হিসাবে থাকছে ডিক্স ব্রেক, যার সাথে ABSও কাজ করবে, কারণ বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। বাইকটির টেল লাইটের দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে আকর্ষণীয় ডিজাইনে ডুয়েল পার্টের এলইডি লাইটের টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং পিছনে থাকছে LCD বাল্বের টার্ন ইন্ডিকেটর লাইট। বাইকটির পিছনে সাসপেনশনের কথা বললে এখানে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং এর সাথে 17 ইঞ্চি অ্যালয় রিংয়ের সাথে 130x70mm টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। ব্রেকিং সিস্টেমে এখানেও ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে। বাইকটিতে আকর্ষণীয় লুকস এবং এক্সজস্ট বা মাফলার দেওয়া হয়েছে, যার কারণে বাইকটি দেখতে অসাধারণ লাগছে। বাইকটির আরও থাকছে চওড়া বা কাটা সিট এবং ডিজাইনের কথা যদি বলা হয় তাহলে এই বাইকটির সিটের ডিজাইন আগের সিটের ডিজাইন থেকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। বাইকটিতে আপার হাই 3-part হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, এর সাথে থাকছে আপার হাই ফুললি ডিজিটাল স্পিডোমিটার। তবে এর ফিচার সম্পর্কে তেমন কোনো আপডেট এখনো পাওয়া যায়নি, তবে এর লুকস ও ডিজাইন দেখে বেশ ভালো হবে মনে হচ্ছে। বাইকটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে, প্রথমত 150cc, 200cc এবং 250cc। তবে এই ভার্সনের নাম কি রাখা হবে তা জানা যায়নি এবং বাইকটির ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কেও তেমন কোনো ধারণা পাওয়া যায়নি। যাই হোক, এবার আসি বাইকটি কবে নাগাদ বাজারে লঞ্চ করা হবে। বাইকটি এই মাসে 28 তারিখ, অর্থাৎ অক্টোবর মাসের 28 তারিখে কিন্তু লঞ্চ করা হবে। এখন আসি বাইকটির দাম নিয়ে। বাইকটির দাম এ পর্যন্ত কত রাখা হবে তা এখনও জানানো হয়নি, তবে অবশ্যই আশা করা যায় 28 তারিখের পরে এর ফুললি রিভিউ এবং দাম সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাবেন। তো বন্ধুরা, এই বাইকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মধ্যে কে কে এই বাইকটি কিনতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটাকে বাজিয়ে দিবেন।